সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে মূলত এই সাংবাদিক সম্মেলন হচ্ছে আমাদের মোদিজি যে নতুন স্লোগান যদি বলেন আগামী ভারতের জন্য আত্মনির্ভর ভারত, এবং কিছুদিন আগেই আপনারা জানেন যে অমিত শাহজি এসেছিলেন এবং ভার্চুয়াল র্যালির মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন, নিজের রান্নাঘরে পর্যন্ত পৌঁছে গেছেন, এবং উনি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেগুলোই আমাদের মূল বক্তব্য। এবং আমরা জানি যে এই করোনা এবং আমফান নিয়ে যে জোড়া দুর্যোগ পশ্চিমবাংলার মানুষ মানে সইছে এতদিন, সেখানে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক চ্যালেঞ্জ সারা বিশ্বে এসছে, ভারতবর্ষে এসছে, পশ্চিমবাংলার মানুষের কাছে এসছে, কিন্তু সবাই মিলে একসাথে কাজ করার কথা নরেন্দ্র মোদীজি প্রথম থেকেই বলেছেন এবং সবাইকে নিয়ে চলছেন। কখনো প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে বৈঠক, কখনো প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠক করে কোন বিষয়টা সবাই কার কী বক্তব্য আছে সবাই মতামত জেনেছে, তারপরে উনি কীভাবে আগামী দিনে দেশটা চলতে পারে, লকডাউনের দিকে কীভাবে যেতে পারে, কীভাবে খোলা হতে পারে, কোন কোন জিনিস খোলা হতে পারে, সবাইকে নিয়ে একসাথে করেছেন। কারণ ওনার একটাই বক্তব্য ছিল যে আমাদের সবাইকে একসাথে এই দুর্যোগকে নিয়ে সম্মুখীন হয়ে এই দুর্যোগকে হাতে নিয়ে চলতে হবে, এবং দুর্যোগকে কীভাবে আমরা হাসি মুখে ঠান্ডা মাথায় ধৈর্যের মাধ্যমে কীভাবে পার করতে পারি, এটাও আমাদের কাছে ভগবান একটা পরীক্ষা নিচ্ছেন। এবং সেক্ষেত্রে উনি কোনো রাজনীতি কখনো দেখেননি। এবং পশ্চিমবাংলার কথা আমাকে এখানে বলতে হচ্ছে যে পশ্চিমবাংলার মতো জায়গায় পশ্চিমবাংলায় প্রত্যেকটা জিনিস সবসময়তেই তার রাজনীতিতে চলে গেছে, যাই হয়েছে সেটাকে রাজনীতির দিক থেকে দেখা হয়েছে। কি করোনা একটা এসছে যার সম্বন্ধে কোনোরকমভাবে আমরা কিছু জানতাম না, কোনো আইডিয়া নেই, এরকম একটা মহামারী, বিশ্বের মহামারী, শুরু থেকে মমতা ব্যানার্জির সরকার রাজনীতি করেছেন, কখনো বলেছেন দিল্লির হিংসার জন্য থেকে মানুষের চোখকে এদিকে আনার জন্য করোনা নিয়ে কথা বলছেন, এবং পরবর্তীকালে দেখা গেছে আজকে করোনার সংখ্যা কীভাবে আমেরিকা বলুন, ইটালি বলুন, চায়না বলুন, বিভিন্ন জায়গায় পশ্চিম ইন্ডিয়াতেও বলুন কীভাবে করোনা বাড়ছে, করোনা যে কী জিনিস প্রত্যেকটা মানুষ আতঙ্কে ভুগছে। এবং সেখানে যখন প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজনীতি না করার কথা বলা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হাতে ধরে সবাইকে রাজনীতি তোমাকে করতেই হবে বলে সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাংসদদেরকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে, বিজেপির সাংসদদের, যে তারা ত্রাণ দিতে যেতে পারবে না, তারা মানুষের পাশে দাঁড়াতে পারবে না। কি আপনি আলিপুরদুয়ার বলুন, কুচবিহার বলুন, কি ব্যারাকপুর বলুন, কি হুগলি বলুন, কি মেদিনীপুর বলুন, সব জায়গায় আমাদের সাংসদদেরকে আটকানো হচ্ছে এবং কর্মীদেরকে পর্যন্ত আটকানো হচ্ছে। এবং রাজনীতি উনি নিজে হাতে ধরে শুরু করেছেন, এখন রাজনীতি নিয়ে কথা বলছেন, কখনো করোনাকে আক্রান্তের সংখ্যা ভুল বলছেন, করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ভুল বলছেন, মানুষকে কনফিউজ করে দিচ্ছেন, কখনো ত্রাণ দেওয়ার সময় হাজার কোটি টাকা নিয়ে বিভিন্নভাবে সেগুলোর হিসাব কখনো দিচ্ছেন না, নিজে একটা অন্যরকম সংখ্যা বলছেন, এবং সেই যে টাকা উনি দিয়েছেন বলছেন সেই টাকা মানুষের কাছে পৌঁছয়নি। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে পঞ্চায়েত প্রধানের কাছে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাচ্ছে, যারা গরিব তাদের কাছে টাকা পৌঁছচ্ছে না। এইসব জিনিসপত্র আমাদের পশ্চিমবাংলায় ঘটছে এবং মানুষ এসে তীতিবিরক্ত হয়ে গেছে, এবং আগামী দিনে মানুষ চায় যে ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, আর মানুষের কাছে আর কোনো বিকল্প নেই, মানুষ অলরেডি সরকারটাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমরা মানুষদের জন্য কী করতে পেরেছি? আমরা মানুষদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশের মানুষের জন্য একটাই স্লোগান দিয়েছেন, আত্মনির্ভর ভারত। মানে প্রত্যেকটা মানুষ এই যে করোনাকালে যে একটা বিপদ, একটা নেগেটিভের মধ্যে আমরা রয়েছি, আমরা এই বিপদটাকেই যদি আস্তে আস্তে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু আমরা আস্তে আস্তে সেটাকে ইউজ টু হতে শুরু করেছি। আমরা মাস্ক পরে বেরোচ্ছি কারণ আমাদের কাজে বেরোতে হবে, আমরা এখানে সবাইকে নানা রকমের সমস্যার কথা জানাচ্ছে, কেউ আমাদের শুনতে হবে, কতদিন আমরা বাড়িতে বসে থাকি। তো আমরা এই জিনিসটা শিখেছি যে আজকে করোনাকে নিয়ে আমাদের চলতে হবে। প্রধানমন্ত্রীজি সেটাকে আরও একটা এগিয়ে বলেছেন, করোনাতে এই নেগেটিভ যে আমাদের একটা সিচুয়েশান তৈরি হয়েছে, এটাকে আমরা পজিটিভ বানাবো, এটাকে আমরা একটা সুযোগ বানাবো, যে এই সুযোগে এটা একটা ইন্ডিয়ার জন্য, ভারতবর্ষের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট তৈরি হবে,
এই টার্নিং পয়েন্টটা কি হবে যে আমরা প্রত্যেকে আত্মনির্ভর ভারত মানে আত্মনির্ভর দেশ, আত্মনির্ভর পশ্চিমবাংলা, আত্মনির্ভর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, আমি বলতে পারি আজকে আত্মনির্ভর হচ্ছে হুগলির মানুষ হবে এবং আত্মনির্ভর কৃষক হবে, আত্মনির্ভর শিল্পের শ্রমিকরা হবে, আত্মনির্ভর মহিলারা হবে, আত্মনির্ভর গ্রাম হবে, আত্মনির্ভর শহর হবে। এবং নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা সময় বলেছেন যে আমরা নিজেরাই নিজেদের জিনিসপত্র নিজেরাই বানাতে শিখব। আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে পাট শিল্প, জুটকে সবচেয়ে বেশি এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কারণ জুটের ব্যাগ আমরা প্লাস্টিক ফ্রি ভারত যদি করতে চাই কেন আমরা জুটের ব্যাগকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এবং জুটের ব্যাগের সূত্রটা কোথায়, সূচনাটা কোথায়, রুটটা কোথায়, আজকে আমাদের হুগলি জেলা। আমরা জানি বিভিন্ন ধরনের জুট মিল আছে এবং সবচেয়ে দুঃখের বিষয় রাজনৈতিক কারণে জুট মিলগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আজকে গোন্দলপাড়া জুট মিল বলুন রাজনৈতিক কারণে বন্ধ করে রাখা হয়েছে। আমরা কিছু কথা বলতে গেলেই সেখানে বলা হয় যে কীভাবে তারা একজন বাইরের লোক এসে এখানে যোগ দিচ্ছে, এখানে তারা সব জায়গায় নাক গলাচ্ছে, এখানে একটা ফেডারেল স্ট্রাকচার মানতে হবে। তার মানে রাজনৈতিকভাবে হোক যেভাবে হোক জুট মিলগুলোকে খুলতে দিচ্ছে না। কিন্তু কালকের আত্মনির্ভর, কালকের আত্মনির্ভর ভারতের স্লোগান আমাদেরকে সেই শক্তি দিচ্ছে, সেই আত্মবিশ্বাস দিচ্ছে যে এই জুট মিলগুলোকে খোলাবার বন্দোবস্ত আমাদেরকেই করতে হবে। এবং এই জুট মিল যদি খোলে এবং আরও নতুন জুট মিল যদি তৈরি হয়, নতুন প্ল্যান্টেশন বসে, আরও বেশি বেশি করে আমরা জুট শিল্পটাকে আমরা আরও বড় করতে পারি। এবং আজকে হুগলির মতো জায়গায় যদি জুট শিল্প, যদি বাংলার মতো জায়গায় জুটের যদি আমরা একটা হাব তৈরি করতে পারি, জুটের আমরা অলরেডি জানতাম পাট শিল্পে আমাদের পশ্চিমবঙ্গ প্রধান, কিন্তু আজকে কোথায়, আজকে পাট শিল্প, পাট চাষ, জুট মিল আজকে কোথায়, কোন জায়গায় চলে গেছে? দিনের পর দিন শ্রমিকরা তারা আজকে মাইনে না পেয়ে তারা বসে আছে, তাদের কোনো সুবিধা পর্যন্ত এই রাজ্য সরকার দেয় না। তাই আমাদের প্রধান জিনিস হবে এই জুট শিল্পকে কীভাবে আরও বিশ্বের দরবারে আনতে পারি, আজকে শ্রমিকদেরকে আজকে আমরা কীভাবে এই দুর্যোগের সময় ত্রাণ দিচ্ছি, রেশন দিচ্ছি, এই দিকে থাকতে হবে না, আমাদের দিকে হাত পাততে হবে না। ভবিষ্যতে এমন দিক আসবে যে শ্রমিকদের কাছে সারা বিশ্ব হাত পাতবে, যে শ্রমিকরা যেভাবে প্রোডাকশান বানাবে সারা বিশ্ব এই জুট মিলের দিকে তাকিয়ে থাকবে যে তুমি আরও প্রোডাকশান বানাও, আমরা তোমার কাছ থেকে কিনতে চাই। শ্রমিকের দিকে সারা বিশ্বের মানুষ হাত পাতবে, শ্রমিকদের খাওয়ারের জন্য, রেশনের জন্য আমাদের কাছে হাত পাততে হবে না। প্রধানমন্ত্রী এটাই বলছে আত্মনির্ভর ভারত। আজকে কৃষকদের বলছেন কি, আজকে যেভাবে কৃষকদেরকে আজকে জানি আমরা যে সিঙ্গুরের মতো জায়গায় জানি যে কৃষকদেরকে বেইমানি করা হয়েছে, কৃষকদেরকে ইউজ করে পরিবর্তনের সরকার তৈরি হয়েছে, কিন্তু সেই কৃষকদেরকে হাতটা ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে ইউজ করা হয়েছে, কি নন্দীগ্রাম বলুন, কি সিঙ্গুর বলুন, সব জায়গায় কৃষকদেরকে ইউজ করা হয়েছে, শিল্পও চলে গেছে, কৃষকরাও কৃষি করতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন কিষাণ সম্মান নিধি যে 6,000 টাকা করে তারা পাওয়ার কথা, তাদের 6,000 টাকা করে তারা পাক, এবং সেই টাকাটা দিয়ে তারা নিজেরা নিজেদের যদি জমি থাকে নিজেরা নিজেদের মতন করে তারা সেই জিনিস বানাক, এবং সেই বানানো তারা বিশ্বের দরবারে তারা বিক্রি করুক, সবাইকে বেচুক, এবং ডাইরেক্ট তারা সেটাকে লাভ পাবে। প্রত্যেকটা কৃষককে উনি নিজের পায়ে নিজে দাঁড়ানোর কথা বলছে। সেখানে আমাদের কাছে হুগলির যেহেতু আমি দায়িত্বে আছি, সাংসদ আছি, সেই জন্য হুগলির মানুষের কথা চিন্তা করে আমাদের সিঙ্গুরে কৃষকদের ন্যায্য পাওনা কৃষকদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমরা জানি এর জন্য আমাদের যতক্ষণ না সরকার আসবে আমাদেরকে প্রচণ্ড লড়াই করতে হবে। আমরা এতদিন ধরে রক্ত দিয়ে এসেছি, 100 জন শহীদ হয়েছেন, আমাদের প্রাণ দিয়েছেন এই যুদ্ধে, কি পঞ্চায়েত বলুন, কি লোকসভা বলুন, কি বিভিন্ন ধরনের লড়াইয়ে বলুন, তারা অন্যায় প্রতিবাদ করেছে, তাদেরকে মিথ্যে কেস দেওয়া হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমরা জানি আমরা যদি যুদ্ধ করে যাই, কারণ মানুষই মুখ্যমন্ত্রী করেছিল, মানুষই মুখ্যমন্ত্রীর পদ থেকে নামাবে, আর মানুষের হাতেই রয়েছে আগামী দিনের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। এবং আমরা এতদিন ধরে তাদের পাশে থেকে আমরা আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, এই জন্য তারাও আমাদেরকে বিশ্বাস করেছে এবং আমাদের হাতে সরকারকে তুলে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সুতরাং আমাদের তাদের পাশে থেকে আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে আত্মনির্ভর তাদেরকে করতে হবে। তারা যদি আত্মনির্ভর হয়ে নিজের পায়ে নিয়ে দাঁড়ায়, সেই সব কৃষকরা যদি নিজের পায়ে নিয়ে দাঁড়ায়, সেই সব শ্রমিকরা যদি নিজের পায়ে দাঁড়ায়, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ একটা আত্মনির্ভর সোনার বাংলা তৈরি হবে। এবং আমাদের আগামী দিন সোনা লক্ষ্য থাকবে সেই জায়গাতে। আমরা জানি যে আত্মনির্ভর বাংলা হতে পারে, আজকে ঝড় হলো, আজকে ঝড়ের পরে টাকা চাওয়ার জন্য কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, আজকে মুখ্যমন্ত্রী টাকার বেলায় আত্মনির্ভর ভারত হতে পারেনি, শুধু মৃত্যু, শুধু মার্ডারের বেলায়, লাশ গোনার বেলায় উনি আত্মনির্ভর ভারত হয়েছেন। আজকে
ঝড়ের জন্য গাছ কাটার জন্য বলুন, নিজেরা কিচ্ছু করতে পারিনি, আত্মনির্ভর হতে পারিনি, তার জন্য কাকে ডাকতে হয়েছে? ওড়িশা থেকে লোক এসেছে, কাকে ডাকতে হয়েছে? সেনাকে আসতে হয়েছে। নিজেরা নিজের কিচ্ছু করতে পারে, সব জায়গায় বাইরে থেকে তাদের সাহায্য নিতে হয়েছে। এতদিন উনি পশ্চিমবাংলাটাকে সোনার বাংলা তৈরি করবেন বলেছিলেন, লন্ডন তৈরি করবেন বলেছিলেন, আজকে কলকাতাকে লন্ডন বানাবে, আজকে কী বানিয়ে দিয়েছে? নিঃস্ব বানিয়ে দিয়েছে, শ্মশান বানিয়ে দিয়েছে। কিন্তু সেই জায়গা থেকে মানুষদের আমাদের তুলে আনতে হবে এবং আগামী দিনে তাদেরকে সঠিক পথে চালিত করে তাদেরকে নিজের পায়ে নিজে দাঁড় করিয়ে দেওয়াই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মানুষ আমাদের তাদের সাথে থেকে আন্দোলন করে লড়াই করে আমাদের তাদের অধিকারটা তাদেরকে ফিরিয়ে দিয়ে আমরা যেটা বলেছে যে লোকালদের জন্য ভোকাল হওয়া, আমাদের যারা লোকাল, আমাদের হুগলিবাসীর যারা লোকাল আছে তাদের জন্য আমরা ভোকাল হব এবং এই করোনা পরিস্থিতিতে যেটা নেগেটিভ জিনিস হয়েছে নেগেটিভটাকে আমরা পজিটিভ দিকে নিয়ে গিয়ে আমাদের এই ভারতবর্ষ বিশ্বের মধ্যে এক নম্বরে দাঁড়াবে। বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে যারা ভারতবর্ষে আসার জন্য কথা বলে রেখেছে, আগামী দিনে কত তাড়াতাড়ি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে প্রধানমন্ত্রী সেটা চেষ্টা করছেন এবং প্রত্যেকটা রাজ্যের সাথে কথা বলছেন। অলরেডি উত্তরপ্রদেশে প্রায় 100 বেশি কোম্পানি আসার কথা অলরেডি কথা হয়ে গেছে এবং সেখানে তারা আগামী দিনে এই লকডাউনের এই সব চলে গেলে আস্তে আস্তে তারা শিল্প চায়না থেকে গুটিয়ে উত্তরপ্রদেশে নিয়ে আসবে। সেখানে বিভিন্ন জায়গায় কোথায় গুজরাট বলুন, রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, বিহার বলুন, সব জায়গাতেই তাদের নিয়ে আসবে। কারণ এত লোককে তো জায়গা দিতে হবে। আমাদের যারা 130 কোটি জনতা রয়েছে তাদেরকে তো কাজও দিতে হবে। তো আমাদের যত শিল্প আসবে আমরা তো সেই শিল্পগুলোকে তাদেরকে দিতে পারবো, তাদেরকে কাজ দিতে পারবো। কিন্তু আমরা জানি যে পশ্চিমবাংলায় শিল্পের স্ব করতে পারবে না। যেখানে শিল্প নিয়ে তিনি যদি কথা বলতে যান সেই দিক থেকে টাকা চাওয়া তোলাবাজি সিন্ডিকেট শুরু হয়ে যায়। কেউ ভয়ে শিল্প করতে চায় না, কারণ শিল্প করতে গেলে সেই শিল্পের মালিককে তাকে রাস্তায় তাকে মারধর করা হয়, তাকে পিটিয়ে তাকে এই এই রাজ্য থেকে তাকে বার করে দেওয়া হয়। বিভিন্ন ধরনের লোক বলে যে না শিল্প করতে গেলে এই সরকারের আপনার কোনো শিল্প করা যাবে না। তো শিল্প করতে গেলে ভারতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বাংলায়। এবং বাংলায় যারা পরিযায়ী শ্রমিক, এত লক্ষ পরিযায়ী শ্রমিক, আজকে জানতেই পারতাম না করোনা না হলে যে এত পরিযায়ী শ্রমিক আছে, যে বাংলায় কোনো শিল্প নেই, কোনো কিছু কর্ম, কোনো কিছু শিল্প নেই, কোনো চাকরি নেই, সেই জন্য আজকে শ্রমিকরা আগে নিজের পেট চালাতে সংসদের পেট চালাতে গেছে। এইটা একটা প্রধান লক্ষ্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চেয়েছেন এবং উনি বারবার কথা বলেছেন যে রবীন্দ্রনাথের ওই কথাটা উনি ইউজ করেছেন, বলেছেন গানটা ওরে নতুন যুগের ঘরে কৃষ্ণের সময় কাটিয়ে বিতার সময় বিচার করে। তার মানে সময়কে, সময়টাকে কাজে লাগাতে হবে, সময়টাকে আমরা বৃথা আমরা এটাকে নষ্ট করব না, আমরা পজিটিভটাকে নেগেটিভ, নেগেটিভটাকে পজিটিভ করে নিয়ে আমরা আগামী দিনে ভারতবর্ষকে একটা উচ্চ স্তরের স্থান দেবো। আর ভারতবর্ষ যদি উচ্চ দেয় আমাদের বিশ্বাস পশ্চিমবাংলা প্রত্যেকটা সময় ইতিহাসে পশ্চিমবাংলা পথ দেখিয়েছে। পশ্চিমবাংলা যখন আজকে পশ্চিমবাংলা ভাগলে কালকে ভারতবর্ষ ভাবে, সো সেই জায়গাটা আমরা আজকে তৃণমূল সরকারের আমলে সেই ঐতিহ্য আর ছিল না। এত ব্যক্তিত্ব এত মহাপুরুষ পশ্চিমবাংলার মতো জায়গায় জন্ম নিলেও আমরা তাদের কথা আর শুনতে পাই। আমরা চাই সেই পুরনো ঐতিহাসিক সেই সংস্কৃতি পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে, যে আগে বাংলা ভাববে তারপর কাল দেশ ভাববে। তো কলকাতা বেঙ্গল আগামী দিন ভবিষ্যতের নেতৃত্ব দেবে পশ্চিমবাংলাকে, এই সারা দেশকে। এটাই এটাই আমাদের কাছে একটা বড় গর্বের বিষয় এবং এটাকে আমরা কতটা কাজে লাগাতে পারি তার জন্য সবাইকে নিয়ে একসাথে চলা, মানুষের পাশে থাকা এবং ভারতীয় জনতা পার্টির সরকার এলে তবেই আমরা এই শূন্যস্থানটাকে আমরা পূরণ করতে পারব। এবং আজকে আমরা জানি যে কৃষকদেরকে নিয়ে অমিত শাহজি বলেছেন যে শনিবারের মধ্যে যদি আমাদের নাম পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমরা সোমবারের মধ্যে আজকে টাকা পাঠিয়ে দেবো। এতটাই লক্ষ্য আছে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার জন্য রেডি হয়ে আছে, দুহাত তুলে মানে কেন্দ্র রেডি হয়ে আছে। মানুষ জানে যে পশ্চিমবাংলার মানুষরা কী বিপদের মধ্যে আছে, কিন্তু ওই রাজ্য আর যেমন সাংসদদের আটকাচ্ছে সেরকম পশ্চিমবাংলায় কেউ যদি কোনো কিছু দিতে চায় তাদেরকে দেবে না। কারণ যদি ভাবছে মোদিজির নাম হয়ে যায়, বিজেপির যদি নাম হয়ে যায়, আজকে আয়ুষ্মান ভারত, আজকে বিভিন্ন রাজ্য, তার মধ্যে কেজরিওয়ালও ছিল, বিভিন্ন রাজ্য না মানলেও কেজরিওয়ালও কিন্তু আজকে এই বিশ্ব মহামারীতে উনি কিন্তু মেনে নিয়েছেন, ভেবেছেন না এখন রাজনীতি করার দরকার নেই, এখন মানুষ বাঁচার দরকার আছে। মানুষ বাঁচবে তবেই তো তারা নিজেদের মতামত দেবে, তবেই তো তারা রাজনীতি করবে, তবেই তো তারা দল করবে, পার্টি করবে, মানুষের সেবা করবে। মানুষই যদি না মানবে তাহলে কী হবে? কিন্তু এত কিছু ঘটনা হওয়া সত্ত্বেও কিন্তু মমতা ব্যানার্জির সরকার এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেয়নি। আমরা চাই যে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী যেদিন শপথ নেবে, অমিত শাহজি বলেছেন আপনারা সবাই জানেন, সেই দিন থেকে
আয়ুষ্মান ভারত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে। এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে আজকে এখানে যদি কোনো মানুষের শরীর খারাপ হয়, তারা যদি অন্য রাজ্যে থাকে, তাহলে ওই রাজ্যতেও সেই আয়ুষ্মান ভারতের সুবিধা কিন্তু সে পাবে। এরকম কিছু নয় যে স্বাস্থ্যসাথী যেরকম একটা ঢপের প্রকল্প তৈরি হয়েছে, কেউ মানুষ কোনো কিছুই পায় না, এখানে স্বাস্থ্যসাথী প্রকল্পেতে এমনিই কিছু পায় না, শুধু রাজ্যের জন্য যারা স্বাস্থ্যসাথী প্রকল্প তৈরি করেছে। কিন্তু আয়ুষ্মান ভারতে আজকে এই 5 লাখ টাকা তারা যদি আজকে মহারাষ্ট্রে থাকে বা হায়দ্রাবাদে থাকে বা যেখানেই থাকে না কেন, তারা কিন্তু আয়ুষ্মান ভারতের সেই সুযোগ সুবিধাটা তারা পাবে। এবং আয়ুষ্মান ভারতটা খুব ইম্পর্টেন্ট আছে মানুষের স্বাস্থ্যের কথা ভেবে। আগামী দিনে এই করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কতটা পরিমাণ আমাদের স্বাস্থ্যকে যত্ন নিতে হবে, স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের আগামী দিন চলতে হবে, এটা বুঝিয়ে দিয়েছে। এই বিভিন্ন ধরনের জিনিস আছে। এবং মোদিজি 3 মাসে 3টে উজ্জ্বলা যোজনার গ্যাসের কথা বলেছেন, উনি ফ্রিতে দিয়েছেন 500 টাকা করে উনি মহিলাদেরকে 3 মাসে দিয়েছেন, কৃষকদেরকে শুধু বাংলা ছাড়া কৃষকদেরকে উনি কৃষকদের খাতে উনি 20 কোটি টাকা দিয়েছেন। এইসব জিনিস করেছেন এবং লোনের সুবিধা পর্যন্ত করে দিয়েছেন যে 20,000 কোটি টাকার প্যাকেজ আমাদের দেওয়া হয়েছে গরিবদের জন্য। তার মধ্যে লোনের সুবিধাও করে দিয়েছেন, প্রচুর মানুষ বিনা গ্যারান্টিতে উনি লোন পাওয়া যাবে এবং খুব স্বল্প সংখ্যক ইন্টারেস্টেও উনি লোন দেওয়ার ব্যবস্থা করেছেন এবং বিভিন্নভাবে মানুষকে কীভাবে সাহায্য করা যায় সব কিছু করেছেন। কিন্তু আজকে পশ্চিমবাংলা কী করেছে, নিজে কী করেছে, কোনো রকম ডাক্তারদের সুরক্ষা দিতে পারেনি, নার্সরা বাড়ি চলে গেছে তাদের সুরক্ষা দিতে পারেনি বলে আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় পুলিশরা বিভিন্ন 3-4টে জায়গায় পুলিশরা পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছে। তারা সামনে মানে তারা সুরক্ষার জন্য তাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে সুরক্ষা দিন, যারা 3 রাত নিজেদের ফ্যামিলিকে ছেড়ে দিয়ে তারা মানে জানের বাজি নিয়ে যারা পুলিশরা কাজ করে গেছে তারা বলেছে সুরক্ষা দিন, তারা শোনেনি, তারা আলটিমেটলি পথে নেমেছে। মমতা ব্যানার্জি সেখানে সামনে এসছেন, সেখানে এসে বলেছেন যে তোমরা আলাদা আলাদা করে আমাকে চিঠি দাও, আমি তোমাদের কথাগুলো শুনবো। তার বদলে কী হয়েছে, চিঠি তো দেয়নি, চিঠি নেওনি, উল্টে 13 জন পুলিশকে বাইরে ট্রান্সফার করে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দিয়েছে। কেন, তোমরা মুখে প্রতিবাদ করেছো, তার জন্য এটা হচ্ছে শাস্তি। তার মানে মানুষ পুলিশ পর্যন্ত বাদ যাচ্ছে না, যারা পুলিশরা এই সময় নিজেদের এইরকমভাবে রিস্ক নিয়ে খেটেছেন তাদেরকেও উনি সুরক্ষা দেননি, উপরন্তু তারা প্রতিবাদ করেছেন, আওয়াজ তুলেছেন বলে তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। লাশের রাজনীতি আপনারা জানেন যে লাশে আত্মনির্ভর ভারত সবসময়তেই মমতা ব্যানার্জির সরকার এটাতে আত্মনির্ভর হয়ে গেছে, নিজেরা লাশ ডেড বডিগুলোকে পরিচয়পত্র দেয়নি। এবং আমরা দেখেছি গতকালের একটা মানে মর্মান্তিক ভিডিও, একটা এটাকে মানে দেখলেই মানে সত্যি আমিও নিজে দেখতে পারিনি যে কীভাবে ডেড বডিগুলোকে ওইভাবে তারা নিয়ে যাচ্ছে। মানে এতদিন পর্যন্ত যে যে মৃতের সংখ্যা বলেনি, মৃতের সংখ্যা আটকেছে, লুকিয়েছে, এবং আমার তো ধারণা যে আরও অনেক মৃত রয়েছে এবং সেগুলো সঠিকভাবে এখনও পর্যন্ত জানায়নি। এবং এইভাবে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং যেভাবে তাদেরকে মানে একটা মানে মৃতদেহকে তারা সম্মান দিতে পারে না, তাহলে সাধারণ মানুষকে সম্মান দেবে? একটা মৃতদেহ তার কাছে সম্মান নেই, তাদেরকে সেই মানে যাচ্ছে তাইভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ঘেঁষে ঘেঁষে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো মৃতদেহের যেখানে সম্মান দিতে পারছে না, সেখানে উনি সাধারণ মানুষকে সম্মানটা দেবেন? মানুষ আস্তে আস্তে সব বুঝতে পারছে এই ডেড বডি নিয়ে এই ঘৃণ্য রাজনীতি, ডেড বডি লুকিয়ে রাখা, লাশের রাজনীতি, এটা মমতা ব্যানার্জি যখন সরকারে আসেনি সেইখান থেকে বামেদের আমল থেকে শুরু হয়েছিল, সেই ফলো আপ মমতা ব্যানার্জির সরকার করেছে এবং মানুষ এখন বুঝে গেছে। মানুষকে এখন সেইখান থেকে উদ্ধার করাই আমাদের প্রধান প্রচেষ্টা। আত্মনির্ভর ভারতের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে একসাথে করে সবাইকে নিয়ে এক রাস্তায় একই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছেন। সবাইকে আমরা বলছি যে সবাই লোকাল নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করি। আমরা আমাদের কাছে আজকে আমাদের অন্য কোনো জায়গায় গিয়ে কিনতে হবে না, অন্য কোনো দেশের কাছে গিয়ে হাত পাততে হবে না, অন্য দেশ আমাদের কাছে হাত পাতবে, তাহলে ভারত আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছবে কেউ কল্পনাই করতে পারছে না। তো আগামী 2 বছর খুব ইম্পর্টেন্ট আছে ভারতবর্ষের জন্য, দেশের জন্য, এবং অনেক বড় কিছু আমাদের জন্য নিয়ে আসছে। আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি এবং অনেক আরও কিছুটা সময় আমাদের এই কষ্ট সহ্য করতে হবে, কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আরও অনেক ভালো জিনিস আসছে, আরও অনেক বড় জিনিস আসছে, বিশেষ করে বেঙ্গলের জন্য আরও অনেক শিল্প নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবে এবং প্রত্যেকটা মানুষ যাতে কাজ পায়, প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকদের যেন আর পরিযায়ী না হতে হয়, তারা যেন নিজের জায়গাতে থেকেই যেন তারা কাজ করুক, সেটাই তার প্রধান লক্ষ্য থাকবে। কৃষি এবং শিল্প এই দুটোই যেন একসাথে আমরা হাতে নিয়ে চলতে পারি,
এটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। এবং জুটের ব্যাগ সারা দেশের মানুষ জুটের ব্যাগ ইউজ করবে, যা কৃষকদের যা মানে যা জিনিস যা ফসল তারা ফলাবে সারা দেশ যেন এই বেঙ্গল থেকে তারা ফসল নিয়ে যেতে পারে। আজকে সিঙ্গুরের নাম আমরা একটা লড়াইয়ের নাম দেখেছি, লড়াইয়ের নাম সিঙ্গুর দেখেছি, আজকে আমরা দেখব উন্নয়নের নাম কৃষি প্রধানের নাম সিঙ্গুর। এইভাবে যেন সিঙ্গুরের একটা খুব ভালো নাম হোক, বড় নাম হোক, এটাই আমরা চাইব। এবং পশ্চিমবাংলা যেন শিল্পের একটা হাব হয়, কৃষক কৃষির একটা হাব হয়, এটাই আমরা আগামী দিন এই স্বপ্ন নিয়ে এগোব, এটাই মোটামুটি ছিল। এটাই তো মানে উনি বলেছেন যে বিভিন্ন বিষয়ে, যখন পাট শিল্পের কথা উনি বলেছেন, তো প্রত্যেকটা জুট মিলে যারা আছেন তাদেরকে নিয়ে নিশ্চয়ই কথাবার্তা বলে সেগুলোকে ঠিক করতে হবে। আমাদেরও সেখানে আমার মনে হয় যে আমরা যারা লোকালি আছি আমাদেরকেও এই জুট মিলগুলোকে কী করে খোলানো যায় এবং কীভাবে সেখানে প্ল্যান্টেশনকে কীভাবে বাড়ানো যায়, পাট জুট ব্যাগ কী করে প্রোডাকশান কীভাবে বাড়ানো যায়, কীভাবে সেগুলোকে ঠিকঠাক করে সেগুলোকে আগামী দিন সেগুলো দেখুন সেগুলো রাজনীতি থাকবে, সেগুলোর মধ্যে থাকবে যে তাদের সঙ্গে একটা শ্রমিক যারা থাকবে, লেবারদের সঙ্গে যারা ওনার আছেন মালিক আছেন তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের সঙ্গে একটা দুজনের একটা সমাধান সূত্র বার করে আগামী দিন যদি প্রোডাকশান ভালো হয় তো লাভ সবাই পাবে, শ্রমিকরাও পাবে, যে মালিক আছে সবাই পাবে এবং সবাই একসাথে এগোতে পারবে। সুতরাং তাদেরকে নিয়ে যদি আমরা একসাথে বসতে পারি কোনো রাজনীতি ছাড়া এবং সেখানেই আমরা একটা ভালো কিছু রাস্তা খুঁজে পাবো। কিন্তু এখানে রাজনীতি চলে, এখানে প্রত্যেকটা জায়গায় রাজনীতি খোঁজায়, কেন বিজেপি এসে নাক গলাবে, কেন আসবে না, সেই জন্য তখন বেছে নিতে হয় আন্দোলনের পর, এবং আন্দোলনের মাধ্যমেই এ শুরু হবে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা জানি এই সব এই সমস্যাটা পুরোপুরিভাবে সমাধান হবে। পুরসভা চাকরি হয়েছে, রিসেন্টলি পরীক্ষা হয়েছে, দিতে সাফাই কর্মী আর গ্যারাজকর্মী, তাতে 53 জনের সম্ভবত 53 জনের প্রসেস ছিল, সেখানে চাকরি হয়েছে কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের শ্রমিক মালাকার, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে, ইভেন এই যে সবকটা পোস্ট এই কাউন্সিলরদের কিংবাকে আত্মীয় পরিচয় তারা রয়েছে। সাধারণ মানুষের বক্তব্য সবাই রাজনীতি করছে, বিরোধীরা এই নিয়ে কোনো কেউ মর্যে উঠছে না। এর আগে পেট কেলেঙ্কারি হয়েছিল, সেখানেও দেখা গেছে চাপা পড়ে গেছে, যারা চাকরি করছে তারাই করছে, কি বলবেন? শুধু সব জায়গায় পরিবারতন্ত্র এবং নিজেদের হাতে ক্ষমতা রাখা, পৌরসভায় নিজেদেরকে চেয়ারম্যানকে নিজেদের যারা পলিটিক্যাল নেতা মন্ত্রী আছে তাদেরকে বসিয়ে দেওয়া যে দায়িত্বটা সবসময় নিজেদের হাতেই রাখবো, টাকা পয়সা নিজেদের হাতে রাখবো, কোনো সময় টাকা পয়সার হিসেব অন্যদের হাতে দেবো না, সেই জন্য একের পর এক চাকরিতেও তারা নিজেদের অধিকার করাতে চাইছে। এবং তৃণমূল সরকার গায়ের জোরে রাজনীতি করতে চাইছে, সাধারণ মানুষকে এখানে বোকাল হতে হবে, সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে, এটুকু বলতে পারি। সাধারণ মানুষের জন্য আমরা আছি এবং আগামী দিন এটা নিয়ে নিশ্চয়ই আন্দোলন হবে, এবং আগামী বিজেপির সরকার যখন আসবে এই ধরনের জিনিস পুরোপুরিভাবে বাংলা থেকে বন্ধ হবে, এই ধরনের জিনিস চলবে না। যে যার জন্য যে যে পোস্ট ডিজার্ভ করে তাকেই সেই পোস্ট দিতে হবে, যে যে পোস্টে পাওয়ার অধিকার আছে তাকেই সেটা দিতে হবে, সেটা যে কোনো লোক হতে পারে। সেই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় এই পথেই চলেছে, এই নীতিতেই চলেছে, এই আদর্শেই চলেছে। বুঝলে একটা কাউন্সিলর সেই পৌরসভার কাউন্সিলর সেই পৌরসভায় সে পরীক্ষা দিয়ে চাকরি পেল, ভারতবর্ষের সংবিধানে নেয় কি বলবো, যেখানে পেয়েছে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেই পৌরসভায় চাকরি করে, সেই পৌরসভায় সে পরীক্ষা দিয়ে চাকরি পেল। এটা তো পশ্চিমবঙ্গেই একমাত্র সম্ভব, যে কাউন্সিলর সে নিজেই চাকরি করছে, তবে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব। পুরো জিনিসটা নিজের পরিবারকে পুরো চারিদিক দিয়ে আটকে রেখে সব পয়সা নিজে খাবো, সব কিছু আমরা নিজে খাবো, কাউকে কিছু খেতে দেবো না। এটা তো মমতা ব্যানার্জিও নিজে বলেছে, স্বীকারও করেছেন, এখানকার এমএলএকেই বলেছিলেন যে 75% তুমি খাও আর 75% বাকিকে দাও, না কিরকম একটা কথা বলেছেন, তার মানে উনি নিজে জানেন ভাগ করে খাও, কারণ নিজে জানেন যে সবাই খায়, এবার সেটাকে নিজেরা ভাগ করে খেতে বলছে। যদি মুখ্যমন্ত্রী মানে দলের যদি নেত্রী ওরকম হয় তাহলে তো নিচের তলাতে এরকম চলবে, এবং এর জন্য আগামী দিন মানুষ সব দেখতে পাচ্ছে, আগামী দিন লড়াই হবে, আন্দোলন হবে, এবং আগামী দিন মানুষের জবাব দেবে। নিশ্চয়ই সরব হবে, এটা তো সরব হওয়ার একটা প্রধান কারণ, কারণ সাধারণ মানুষ এগুলো নিতে পারছে না, তাদের পিঠ থেকে গেছে, একের পর এক আন্দোলনের মাধ্যমেই আমরা সরব হবো।
নিশ্চয়ই নিশ্চয়ই সাংসদ হিসাবে আমাদের যারা কর্মীরা রয়েছে সবাই এর জন্য প্রতিবাদ করবে। আপনার সাংসদ এলাকার তিনজন মন্ত্রী তারা অভিযোগ করছে এই যে প্রাকৃতিক বিপর্যয়ের পরে এলাকায় সাংসদকে দেখা যাচ্ছে না, কি বলবেন? সেটা সাধারণ মানুষ বলবে, নিজেরা সারাক্ষণ ঘরে বসে আছে, কেন্দ্রের চাল নিজেদের বাড়িতে রেখে দিয়েছে, সেই চাল নিজের নাম করে বিলি করছে, সবাই দেখেছে। এবং বারবার আমি সেটাই বলেছি যে নিজেরা পুরোপুরিভাবে রেশন দুর্নীতিতে প্রত্যেকটা লোক রেশন দুর্নীতিতে নেতাপন্থীরা পুরোপুরিভাবে যুক্ত রয়েছে এবং বড় বড় করে মানুষ লিখে দিয়েছে চাল চোর তৃণমূল। সুতরাং সাধারণ মানুষের কাছে কি করোনা থেকে শুরু করে কি এই দুর্গতদের দেখা বলুন, সবসময় শুধু সাংসদ না, আমাদের রাজ্য থেকেও নেতারা এসেছেন এবং সবাই সাথে থেকেছেন, সব জায়গা দেখে গেছেন, সব মানুষের পাশে দেখেছেন। সুতরাং সেটা যারা বলছে নিজেরা নাম কামাবার জন্য বলছেন, তাদের নিয়ে ওনাদের নিয়ে যদি আমি চারটে কথা বলি তাদের ওনাদের নাম হবে, এই জন্য ওনারা বলছেন। টেলিনিপাড়ায় যে দু বছর ধরে মিল বন্ধ ছিল, সেই টেলিনিপাড়ায় দিদি সেখানে নিজে গেছে, এই 200টা পরিবারকে খাদ্য সামগ্রী সমস্ত নিজে হাতে বিলি করেছে এবং প্রতিটি জায়গায় গেছে 2500 পরিবার এবং সমস্ত জেলায় সমস্ত মণ্ডলে সমস্ত জায়গায় আমরা প্রায় 120,000 পরিবারের আমরা এই দান সামগ্রী পাঠাতে পেরেছি। 120,000 সবাইকে দেখো, সেখানে আমাদেরকে তো নিজেদেরকে করতে হয়েছে। আর তারা কি করেছে, তারা কেন্দ্রীয় সরকারের টাকাতেই তারা পূর্তি করেছে, তারা মাছের তেলেই মাছ বেজেছে, তাহলে কাজটা কে করলো? কাজটা তো আমরাই করলাম, সরকার শুধু নামেই সরকার, আর বিজেপিরা এসে সাধারণ মানুষকে দেখছে। আমরা আজকে এখানে প্রায় 18 লক্ষ ভোটার এখানে আছে, আমরা যতটা পেরেছি সব আমাদের কর্মীরা সবাই নিজে নিজে নিজেদের ক্ষমতা অনুযায়ী সবাই নিজেরা সেইখানে সাহায্য করবার জন্য এগিয়ে এসছে এবং প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় যখন আমরা যেখান থেকে ফোন পেয়েছি সেখানে আমরা সেখানে পৌঁছেছি। এবং শুধু তাই নয়, এই পশ্চিমবাংলার বাইরে যারা পরিযায়ী শ্রমিকরা আছেন তাদের পর্যন্ত আমাদের কাছে ফোন এসছে, আমরা ওদের সঙ্গে যোগাযোগ করে সেখানে তাদের খাওয়া দাওয়ার থাকার বন্দোবস্ত করে দিয়েছি। শুধু হুগলির না, হুগলির বাইরেও আমরা প্রত্যেকটা যারা এমপিরা রয়েছে তাদের যারা যারা অন্যান্য জায়গায় তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং এইসব মিথ্যে কথা বলে তাদের শেষ, তারা বুঝে গেছে যে আগামী দিন বিজেপির সরকার আসছে এবং ভাঙতে শুরু করেছে, নিজের পায়ের তলার মাটি আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করেছে, সেই আতঙ্কে এই ধরনের উল্টোপাল্টা মিথ্যে কথা তারা প্রচার করছে। 2021-এ বিজেপির সরকার তো আসছেই এবং বিজেপির সরকার আসবে এবং আয়ুষ্মান ভারত এবং কিষাণদের যে টাকা সেই দিন থেকেই শুরু হয়ে যাবে দেওয়া। তৃণমূল বলছে যে বিজেপি আর আসতে পারবে না এবং 2021-এর রেজাল্ট 2021-এ বিজেপি আর আসতে পারবে না, লোকসভা নিয়ে তাকে সন্তুষ্ট থাকবে। তৃণমূল খুব ভালোভাবেই জানে যে একের পর এক মিথ্যে কথার মাধ্যমে তারা মানুষের কাছে প্রচার চালানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ফেক নিউজ তৈরি করে মানুষের কাছে প্রচার চালানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে আক্রমণ করে আমাদেরকে কেস দিয়েছে, বিভিন্ন কর্মীদেরকে মিথ্যে কেস দিয়ে আটকে রেখেছে। তো এগুলোই হচ্ছে তৃণমূলের ভয়ের কারণ, তারা ভয় পেয়েছে বলেই এই ধরনের কাজগুলো করেছে। আর যদি ভয় না পেত তাহলে তারা করতো না, এবং তারা জেনে গেছে যে আগামী দিন বিজেপির সরকার আসছে এবং তৃণমূল দলটাও আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। আগামী দিন দেখবেন তৃণমূলের দল বলে আর কিছু থাকবে না, শুধু ওই তৃণমূলের এই দুটো জোড়াফুলি থাকবে, আর কিছু থাকবে না। দিদি, মন্ত্রীরা বলেছেন কি পরিযায়ী শ্রমিককে যে আনার জন্য ওনারা 25 কোটি টাকা রেল মন্ত্রকে দিয়েছে, তারা রাজ্য সব মিথ্যে কথা। তারা কোনোভাবে ট্রেন তো আসতেই দেয়নি, ট্রেন আসতেও দেয়নি এবং তারা খরচাও করেনি। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল কেন্দ্র ট্রেন পাঠাচ্ছে কারণ শ্রমিকরা বাড়ি যেতে চায় এবং তাদের সেই সম্মানটা দেওয়া উচিত, তাদের কথা শোনা উচিত। 2 মাস লকডাউনে তারা বাড়ির বাইরে দেখেছে, তারা বাড়িতে যাওয়ার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু সব জায়গার শ্রমিকদেরকে সবাই তারা নিজেরা নিয়ে এসছে। উত্তরপ্রদেশে প্রচুর ট্রেন গেছে, একমাত্র পশ্চিমবঙ্গ যারা শ্রমিকদের নিতে রাজি হয়নি, উল্টে বলেছেন করোনা এক্সপ্রেস আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন শ্রমিক স্পেশালকে করোনা এক্সপ্রেস এবং শ্রমিকদেরকে এইভাবে অপমান করেছেন, গালি দিয়েছেন। এবং শ্রমিকরা এই ট্রেন যখন মানে আসতে দেবে না, কখনো দেখা গেছে শ্রমিকরা পায়ে হেঁটে বাড়ি ফিরছে যে আমাদের বাড়ি পৌঁছতেই হবে। আমরা বিভিন্ন দৃশ্য দেখেছি, একমাত্র মমতা ব্যানার্জি তার জন্য দায়ী পশ্চিমবাংলার মানুষের জন্য। এবং আমরা দেখেছি যেভাবে
অন্যান্য রাজ্যেরও যখন বাস পাঠানো হয়েছিল সেই বাসেও কিন্তু শ্রমিকদের এখানে যারা শ্রমিকরা আটকে আছে সেই শ্রমিকদের ওই বাসগুলোকেও পর্যন্ত রাজ্যে ঢোকানো হয়নি। তারা রাজ্যে পাঠিয়েছিল যে আমাদের এখানকার শ্রমিকদেরকে আমি নিয়ে যেতে চাই, সেই বাসগুলোকেও ঢুকতে যায়নি। উল্টে শ্রমিকরা হাঁটতে হাঁটতে গেছিলো নলাটির সামনে, আমরা জানি ট্রেনের পাশ দিয়ে যাচ্ছিল, বিপদের সামনে পড়ে গেছে। তো তারা কোনোভাবে কোনোরকমভাবে শ্রমিকদেরকে তারা হেল্প করে, শুধু ভোটের সময় তাদের ভোটের রাজনীতি চলবে। গরিবদেরকে হেল্প না করা, পরিযায়ী শ্রমিকদের হেল্প না করা, কৃষকদের হেল্প না করা, ডাক্তারদের হেল্প না করা, নার্সদের হেল্প না করা, রোগীকে না হেল্প না করা, এবং এইভাবেই তারা না করে আগামী দিন ভেবেছিল ভোটে জিতবে। কিন্তু মানুষ এবার বুঝিয়ে দিয়েছে যে 2021 আপনারা আর আসতে পারবেন না, আপনারা তল্পিতল্প গোটাতে শুরু করুন, বিজেপির সরকার আসতে শুরু করেছে। উনি কোথায়? এতদিন তো ওনাকে দেখা যায়নি। হঠাৎ করে যুবশক্তি বলে সারাক্ষণ ফেসবুকে পলিটিক্স করলে হবে, ফেসবুকে দেখালে, নেটে দেখালে হবে, পথে তো ওনাকে দেখা যায়নি, পথে তো একবারও দেখা যায়নি। সুতরাং যে পথে থাকে না তার পাশে কোনো মানুষ থাকে না। ওই বড় বড় ডিজিটালি যুবশক্তি, এই শক্তি, সেই শক্তি, এইসবই থাকবে, ফেসবুকেই থেকে যাবে পলিটিক্স, মাঠে আর সাধারণ মানুষের কাছে থাকবে না। কৃষকদের তো একটা বলাই হয়েছে যে কৃষকরা নিজেরা নিজেদের জৈব সার, জৈব পদার্থ এবং ফসল উৎপাদন করবে, এবং কৃষকরা যাতে নিজেই নিজেরা বাজারে বিক্রি করতে পারে সেইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা ওরকম স্তরীয় একটা ত্রিস্তরীয় ইনফ্রাস্ট্রাকচার ওরকমভাবে তৈরি করা হবে, এবং তার মাধ্যমে পুরোটা ব্যবসা চলবে। প্রত্যেকটা কৃষক যেন নিজের পায়ে নিজে দাঁড়ায়। এই কৃষকরা আলুর দাম পাচ্ছে না, পেঁয়াজের দাম পাচ্ছে না, চালের দাম পাচ্ছে না, এই জায়গাটা যেন না থাকে। কৃষকরা যেভাবে তাদের নিজেদের কাজ করবে তারা সেইভাবেই যেন তারা লাভ করতে পারে, সেদিকটা দেখা হবে। করোনার সংখ্যা বেড়ে যাচ্ছে, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদেরকে এভাবে অপমান করাটা ঠিক না। পরিযায়ী শ্রমিকরা তারা তো বাড়িতে ফিরবেই, তারা তো আসার কথাই ছিল, বাড়ির লোক বাড়ি ফিরবে না তো কোথায় থাকবে। কিন্তু আজকে রাজ্য সরকারের দায়িত্ব ছিল যে পরিযায়ী শ্রমিকদেরকে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, কোয়ারেন্টাইন সেন্টার করে ঠিকমতোভাবে প্রশাসনের দায়িত্ব ছিল তাদেরকে দেখভাল করা, তারপর তাদেরকে ওষুধ দেওয়া, তারা যদি কেউ টেস্ট করে তাদেরকে ছাড়া। কিন্তু এখানে টেস্টও হয়নি, তাদেরকে স্ক্রিনিং হয়নি, কিচ্ছু হয়নি, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কার কির মধ্যে করোনা আছে না আছে সেটা কেউ বুঝতেই পারেনি, এবং কোথা থেকে তারা সারা দিন ধরে ঘুরছে এবং সেখান থেকে সংক্রমণ বাড়ছে, এইভাবে সংক্রমণ বেড়ে গেছে। পুরোপুরিভাবে রাজ্য সরকার আজকে পশ্চিমবাংলার যে খারাপ পরিস্থিতি আমরা জানি, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত পশ্চিমবাংলাকে থ্রেট করেছে, পশ্চিমবাংলাকে সতর্ক করেছে যে আপনার রাজ্যে কী করে এত লোক এরমভাবে বেশি বাড়ছে, সেই জন্য সুপ্রিম কোর্টও পর্যন্ত সতর্ক করেছে এবং কী ব্যবস্থা নিয়েছে আপনারা, এই জন্য রাজ্য সরকারকে উত্তর চেয়েছে। ডিজিটাল যুদ্ধে তৃণমূল বলছে প্রথম চান্সে এগিয়ে আছে, কী বলবো ডিজিটাল যুদ্ধে, মানে যে এখন তো করোনার জন্যে সভা করা যাচ্ছে না, সেক্ষেত্রে ডিজিটাল এর মাধ্যমে সভা করা হচ্ছে, সেক্ষেত্রে তৃণমূলের বক্তব্য যে তৃণমূল প্রথম বিধানসভার আগে এগিয়ে আছে, কী বলবো। ডিজিটাল যুদ্ধে আমরা দেখেছি ডিজিটাল যে র্যালি হয়েছে যে সারা মানে বাংলাতে কত মানুষ দেখেছে, সারা 2 কোটিরও মানুষ অংশগ্রহণ করেছে এখানে, এবং এটা একটা বিশাল জয়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা কথা টিভির মাধ্যমে শুনে 22শে মার্চ সবাই থালা কেউ ঘন্টা বাজাবে, একটা কথায় সারা 130 কোটি জনতা দাঁড়িয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ডিজিটাল যে প্ল্যাটফর্মে আজকে কি রাস্তায় বলুন বিজেপির লোকেরা যেভাবে নেতাপন্থীরা লড়ছে, গ্রাউন্ডে নেমে মানুষের পাশে লড়ছে, সেরকমভাবে সমানভাবে ডিজিটালিও তারা একদম এগিয়ে আছে।